हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल। तो अपना सबाई केमन आछेन, आशा करछि भालो आछेन। और आजकेर आमार टपिकटा हच्छे बेनिफिट अफ स्पिच डग निये। तो आमी एर आगे एकटा भिडियो बानियेछिलाम, ओई भिडियोते बोलेछिलाम जे स्पिच डग कय प्रकार एंड कि कि। तो आमी एई भिडियोते आपनादेर बोलबो जे स्पिच डगेर किछु बेनिफिट निये। तो चलुन बेशी देरी ना करे भिडियोटा स्टार्ट करा जाक। प्रथमेই शुरू करछि आमी इंडियन स्पिच डग निये। इंडियन स्पिच डगर सबथेके बड़ो एवं भालो बेनिफिट हलो एरा इंडियन वेदारेर जोन्नो खूबई सुइटेबल। तार फले एदेर शरीर खराब खूब कम हय आर सब वेदारे एरा थाकते पारे, कोनो असुविधा हय ना। ताछाड़ा एरा एक्टिव एवं खूब इंटेलिजेंट हये थाके, एरा खूब लयाल एवं विश्वस्त हये थाके। ताछाड़ा एरा खूब बाध्य डगो हये थाके आर एदेर मेनटेनेंस खर्चाटाओ खूबई कम। सामोयेड डग एरा खूब पपुलार एकटी डग ब्रीड। এদের ব্যবহারের জন্য এরা সারা বিশ্বে পপুলারিটি অর্জন করেছে এবং এরা ফ্যামিলি ফ্রেন্ডলি এবং চাইল্ড ফ্রেন্ডলি হয়ে থাকে, যার ফলে এরা বাচ্চার সাথে খুব সহজে মিশে যেতে পারে। কাউকে আঘাত দেওয়া এদের কোনো টেন্ডেন্সি থাকে না। এরা খুব কাইন্ড, অ্যাক্টিভ এবং অ্যালার্ট ডগ হয় ও তার সাথে সাথে এরা ওয়াচ ডগও হয়ে থাকে, মানে গার্ড ডগ হয়ে থাকে। পমেরেনিয়ান স্পিচ এরা খুব ছোট সাইজের হয়, ফলে ছোটোখাটো ঘরে ভালো করে থাকতে পারে। এদের জন্য কোনো বড় ঘরের প্রয়োজন হয় না এবং খুব সহজেই এদের ট্রাভেলে নিয়ে যাওয়া যায়। এরা খুব অ্যাক্টিভ অ্যালার্ট ডগ হয়, এর সাথে সাথে এরা খুব ভালো ওয়াচ ডগও হয়ে থাকে। আর এরা খুব লাউড বাইক, মানে খুব জোরে চিল্লাতে পারে, ফলে ঘরে কোনো স্ট্রেঞ্জার এলে খুব লাউড বাইক করে ওনার বা মালিককে সচেতন করে দেয়। এবং এরা খুব প্লেফুল এবং ফ্যামিলি ফ্রেন্ডলি হয়ে থাকে। জার্মান স্পিচ ডগ এরা অন্যান্য স্পিচ ডগের মতন অ্যাক্টিভ, অ্যালার্ট এবং ফ্যামিলি ফ্রেন্ডলি হয়ে থাকে। সব রকম ঘরে এদের রাখা যায়। এদের মেনটেন্স খরচাটা খুবই কম হয়ে থাকে। এদের টেল বা লেজের জন্য এরা খুব পপুলার। এদের এই সুন্দর লেজের জন্যই এদের অনেকে পছন্দ করে। এরা খুব প্লেফুল ডগ হয়ে থাকে। সো আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিন। ধন্যবাদ।